অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। আমি ফুলনগরে খেলার জন্য মাত্র ঢুকলাম, আর দেখো ফুলনগরের কি অবস্থা। মানে আমাদের যে বাড়ি ঘর আছে না, সব কিছু এখানে টিএনটি ব্লাস্ট করা ভাঙা রেখে গেছে মনে হইতেছে। এন্ড এখানে লাভা দিয়ে রাখছে, আর আমার এত কষ্ট করে আমি সুন্দর করে বাড়িটা বানাইছিলাম, পুরো বাড়িটা ভেঙে ফেলাইছে। আমাদের জিনিসপত্র কিছুই তো আমার কাছে এখন নাই, আমার ইনভেন্টরি পুরো ফাঁকা। আর এখানে দেখো আমাদের ফার্ম গুলাও কে জানে টিএনটি ফাটায় নষ্ট করে ফেলছে সব। এগুলা কে করছে আমি তো কিছু জানি না। আর এইখানে দেখো এত কষ্ট করে টাওয়ার বানানো হয়েছিল, সব নষ্ট করে দিচ্ছে। আর আমি গেমের ভিতরে মানে ফুলনগরে কাউকে খুঁজে পাইতেছি না, মানে এখানে তো বিদুষী থাকার কথা, বাট ও এখানে নাই। আর আমাদের নেদার পোর্টাল দেখো কেমন জানি হয়ে গেছে, আমি গেমে ঢোকার পর সবকিছু একটু অন্যরকম দেখতেছি। সো এক কাজ করি, চলো আমি আমাদের কলোনিতে যেয়ে দেখি ওইখানে বাকিরা কেউ আছে কিনা, কারণ সবকিছু এরকম উল্টা পাল্টা কেন আমি কিছুই বুঝতেছি না। চলো তো এক কাজ করি, আমি সোজা কলোনিতে যেয়ে দেখি আমাদের এত সুন্দর বাড়িঘর ভেঙে একদম কি করে রাইখে দিছে। হ্যাঁ চলো চলো, আমি এক কাজ করি কলোনিতে যাই। এখানেও দেখো লাভা ফালায় রাখছে, এই কাজ কে করছে? আমাদের সবকিছু আমি নষ্ট কে করতে চাই? আমরা এত কষ্ট করে এখানে বেস তৈরি করছি, বাট এগুলা কে করলো? চলো আমি এক কাজ করি, সোজা এখান থেকে তোমার কলোনিতে চলে যাই। এক মিনিট, এখানে আমি এইমাত্র নোটিশ করলাম, আমি যাবো কিভাবে? ব্রিজ তো ভেঙে রাখছে, বাট এখান থেকে তোমরা হেঁটেই চলে যেতে পারবো। ওকে, কেন জানি সবকিছু একটু অন্যরকম লাগতেছে। এক মিনিট, এখানে লাভা দিয়ে রাখছে, এখানেও লাভা, আমাদের ফুলনগরের একই হলো, কি ব্যাপার সবকিছু এমন কেন? আই থিঙ্ক কোনো অনেক বড় একটা প্রবলেম হয়েছে, বুঝছো? এখানেও দেখি লাভা। চলো তো আমি সোজা কলোনিতে যাই, সাকিবের বাসায় যেয়ে দেখি সাকিব কিছু বলতে পারে কিনা। বিদুষীরা তো খুঁজে পাইতেছি না, সবার সাথে আমাদের কথা বলে দেখতে হবে প্রবলেমটা কি হয়েছে। আমাদের এত সুন্দর ফুলনগর, এখানে লাভা দিয়ে কে সবকিছু নষ্ট করে রেখেছে, মানে আমাদের বাড়িঘরটাই ভাঙছে, বাকি সবকিছু ঠিকঠাক আছে। মেবি আমি যেয়ে দেখি, চলো তো। এক মিনিট, এদিকে এদিকেও লাভা, ওয়েট, তাড়াতাড়ি চলো, ওখানেও লাভা দেখতেছি আমি। এত লাভা কোথা থেকে আসলো? এক মিনিট, এইখানে দেখো সাকিবের বাড়ি ওকে ভাঙা রেখে গেছে। এখানে দেখো সাকিবের বাড়িও ভাঙা, এখানে সবকিছু ভাঙা ফালাই রাখছে। ওইদিকে যে দেখি তো এখানে তোমার আরো একটা বাড়ি ছিল, আমার ওই বাড়িও ভাঙা দিছে না। এই বাড়িটাও আমি বানাইছিলাম এত কষ্ট করে, এটাও ভাঙা রেখে দিছে। এখানে এত কষ্ট করে বানানো বাড়িগুলো যদি কেমনে ভাঙা রেখে দেয়, দেখো তো কেমন লাগে। আমার এই বাড়িটাও ভাঙা দিছে, সব নষ্ট করে ফেলছে, এখানে কি অবস্থা? আরে হামিম একে তো নুবরা, তারপরে নুবরার বাড়িটাও ভেঙে ফেলছে। এক মিনিট, ওদিকে চলো তো, সামনে কি অবস্থা? আরে আরে পান্ডুর বাড়ি আর চিক্সের বাড়িও তো দেখি ভেঙে ফেলছে মনে হইতেছে, এ কাজ কে করলো? এর বাড়িও ভেঙে ফেলছে, দেখো দেখো আমাদের ফুলনগরের সবার বাড়ি ভেঙে ফেলছে। তারপর ফুলনগরে আমি কাউকে খুঁজে পাইতেছি না। এক মিনিট, দেখি তো বাসায় আছে কিনা। এ এমনি তো সবসময় থাকে না, বাট তারপরও না, বাসায় কেউ নাই। দাঁড়া, ওর ঘরের দরজাও খোলা, বাটে বাসায় নাই। এক কাজ করবি, মিস্টার চিক্সের বাড়ি যেয়ে দেখি ও বাসায় আছে কিনা। কেবি তো এখানে নাই, সবাই গেল কোথায়? এক মিনিট, চিক্সের বাড়িও ভেঙে রাখছে, প্রত্যেকের বাড়ি তো দেখি ভাঙা। এখানে কারোর বাড়ি তো ঠিক 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 ভাই আমি কি বলতেছি, ঠিক ঠিক কিছুই ঠিক নাই। মিস্টার চিক্স এত সুন্দর করে নাম লিখছে, বাট ওর বাড়িটা একদম সিরিয়াসলি। এখন কি করবো আমি বলো তো? ফুলনগরের প্রত্যেকের বাড়ি ভেঙে গেছে, আর আমি কাউকে খুঁজে পাইতেছি না। এখন আমি একা একা এখানে কি করব, কিছু বুঝতে। এক মিনিট, কি হলো হঠাৎ করে রাত হয়ে গেল কেন? বুঝলাম না আমি কি হলো, হঠাৎ করে রাত, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। হোয়াট, হঠাৎ করে রাত হয়ে গেল এটা একটা জিনিস, আবার হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, কি হলো এটা? আর বৃষ্টির ভেতরে লাভা, ভাই আমি এখন কি করব বুঝতেছি না। প্রত্যেকটা বাড়িঘরই তো ভাঙা, আমি এক কাজ করি আমি স্পনে চলে যাই, বুঝছো? আমি এক কাজ করি সোজা স্পন পয়েন্টে চলে যাই। আমার ভয় ভয় লাগতেছে, এখানে কোনো এই ওয়ার্ল্ডে কোনো প্রবলেম হইলো না তো? আমার তো ওরকমই কিছু মনে হইতেছে। এখানে দেখো স্পাইডার ঘুরতেছে, ক্রিপার, আর স্পাইডারের চোখ জ্বলতেছে দেখছো। হ্যালো ভাই, পালাও সোজা এখান থেকে পালাও। আমি এক কাজ করি, এখন থাকবো কোথায়? রাতের বেলা বাড়িঘর তো সব ভেঙে রেখে, এখানে লাইটনিং হলো কোথায় জানি আমি দেখলাম, বাড়িঘর তো সব ভেঙে রেখে দিছে। আমি সোজা স্পন পয়েন্টে চলে যাই, আর এখান থেকে একটু খাবার টাবার নিয়ে নেই, বুঝছো? আমার কাছে খাবার টাবার একদমই কিছুই নাই। এখান থেকে বেশ কিছু ক্যারোট নিয়ে নিলাম, দেখো আমার ইনভেন্টরিতে কিছু ক্যারোট আছে, এইটুকুই থাকুক। এবার চলো তো, খিদা লাগলে এগুলো খাইতে পারবো না। চলো স্পন পয়েন্টেও কি সবকিছু ঠিকঠাক আছে? এখানেও তো লাভা ছিল, এখান থেকে আমি উপরে উঠে দেখি, দাঁড়াও এক মিনিট। এখানেও কে জানি সবকিছু ভেঙে রেখে গেছে, আমাদের ফুলনগরের একদম ফুলনগরের ইউ আর নগর মানে জিউড়াই দিছে সবকিছুই। কে করলো এগুলো? হ্যাঁ সবকিছু নষ্ট কে করলো, মানে একদম সব নষ্ট করে রেখে দিছে। আমি করছি, সব আমি নষ্ট করছি। আরে কে কথা বলে, কে? আমি। আরে ইভিলরিস এ সব নষ্ট করছে, এ কিভাবে এখানে আসলো? তোমরা কি মনে করছো তোমরা আমাকে আটকে রাখবা, নতুন ওয়ার্ল্ড এসে খেলবা, আমি এটা হইতে দেব? মোটেও না, তোমাদের সব ওয়ার্ল্ড আমি নষ্ট করে ফেলাইছি, আর এইটা হইতেছে শেষ একটা ওয়ার্ল্ড, এটা এখন আমি নষ্ট করে ফেলবো। আরে না না, এই কাজ কইরো না, আমাদের ওয়ার্ল্ড নষ্ট করে ফেললো না।
এই ওয়ার্ল্ডে তুমি স্যার আর কেউ বেঁচে নেই, সবাইকে আমি শেষ করে ফেলছি। মানে 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 আমি স্যার আর কেউ নাই এখানে? আই হাই, তুমি কি জানো তোমাকে আমি এখনো কেন বাঁচায় রাখছি? মানে কিং কোথায়? কিং তোমারে কিছু বললো না কেন? কিং, হা 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 হা, একটা সময় ছিল যখন আমি কিং এর থেকেও কম পাওয়ারফুল ছিলাম, কিন্তু এখন কিং তো আমার কাছে সামান্য একটা বিষয়। ওরকম 100টা কিংকে আমি হারাই দিতে পারি। তোমাদের কিং, উইচ, তারপরে বাকি যে যত যেখানে ছিল সবাইকে আমি শেষ করে ফেলছি। আই হাই, তাহলে এখন কি হবে? আমি কি একা হয়ে গেলাম নাকি? হা হা হা, তুমি একা কিভাবে হবা? এখানে মাত্র দুইজন আছে, একটা হইতেছে তুমি আর একটা হইতেছে আমি। মানে মানে ভাই, এখানে আমার বাঁচানোর মতো কেউ নাই? মানে ইভিল ডিস এখনো ধরে মানে মেরে ফেলতে পারে চাইলে? আমি চাইলে তো তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে মারি নাই। আমি তোমাকে মারি নাই তার পেছনে একটাই কারণ আছে। কি কারণ? তোমার সাহায্য লাগবে আমার। কি আমার সাহায্য? আমার মতো একটা পিচ্চি সাহায্য দিয়ে তুমি কি করবা? মানে তোমার পাওয়ারের কাছে তো আমি একদম পিচ্চি। তুমি কিংরাও হারাই ফেলছো। তোমাদের যতগুলো ওয়ার্ল্ড ছিল তার ভেতরে সবগুলো ওয়ার্ল্ডই আমি কম বেশি নষ্ট করে ফেলছি। তোমাদের এম্পায়ার আমি নষ্ট করছি, তোমাদের রিস এসএমপি আমি নষ্ট করছি, এছাড়া যতগুলো ওয়ার্ল্ড ছিল তোমাদের আমি সব ওয়ার্ল্ড নষ্ট করে ফেলছি। শুধুমাত্র এই ফুলনগরী নষ্ট করা বাকি আছে আমার। আমি এখন চাইলেও ফুলনগর নষ্ট করব না। বাট তুমি এটা কেন নষ্ট করো নাই? চাইলে তো তুমি এটাও নষ্ট করে ফেলতে পারতা। আমি ফুলনগর নষ্ট করি নাই তার পেছনে একটাই উদ্দেশ্য, সেটা হলো এই ফুলনগরের ভেতরে অনেক পুরাতন একটা শক্তি আছে। অনেক পুরাতন একটা শক্তি? সেই শক্তিটা আমার লাগবে, কিন্তু আমি এত শক্তিশালী হওয়ার পরেও আমি চাইলেও এই ওয়ার্ল্ডের যে শক্তিগুলো আছে সেগুলো আমি নিতে পারবো না। কেন? তুমি এত শক্তিশালী হওয়ার পর নিতে পারবে না কেন? তার কারণ হইতেছে আমি ওর দিনা, মানে আমি যোগ্য না এত পাওয়ার নেওয়ার। ওকে ওকে, মানে থরের মতো ওর দিনা মানে হাতল উঠাইতে পারবো না এরকম? চুপ বেয়াদব। আমি কি করলাম? আমি জাস্ট বলতেছিলাম। তোমাকে আমি বাঁচায় রাখছি জাস্ট একটা কারণেই, তুমি একমাত্র পারো, তুমি হইতেছো ওর দিয়ে, এই জন্য তুমিই পারো সব পাওয়ারগুলা কালেক্ট করতে। আর তুমি যখন পাওয়ারগুলা কালেক্ট করবা, পাওয়ারগুলা তুমি আমাকে দিয়ে দিবা। আমি কেন তোমার পাওয়ার কালেক্ট করে দিব? এমনি তুমি পাওয়ার জোগাড় করে সবাইরে মায়ের অবস্থা খারাপ করে দিছো। আমি কোনো পাওয়ার দিচ্ছি না আর। আমি জানতাম তুমি এই কথা বলবা, কিন্তু আমি তোমাকে মারতেছি না। তার পিছনে একটাই কারণ আছে, সেটা হইতেছে তুমি আমার পাওয়ারগুলা জোগাড় করতে হেল্প করবা। তুমি প্রত্যেকটা পাওয়ার আমাকে এনে দিবা, এটাই হইতেছে তোমার কাজ, এই জন্য আমি তোমাকে মারি নাই। বাট আমি কেন দিব তোমাকে পাওয়ার? আইনা আমার মাইরা ফেলো তো আমি পাওয়ার এনে দিচ্ছি না। এমনি তুমি সবকিছু নষ্ট করে ফেলছো, তারপর আমি আরো পাওয়ার এনে দিব, তারপর তুমি আরো সবকিছু নষ্ট করবা? না, আমার মাইরা ফেলো ভাই, আমি পাওয়ারটাও আনতেছি না। আমি এটাও জানতাম তুমি এই কথা বলবা, এই জন্য আমি তোমাকে একটা সুযোগ দিব, সেটা হইতেছে তুমি যদি আমাকে সবগুলা পাওয়ার আইনা দাও তাহলে তোমাকে আমি মারবো না, আর তোমার সাথে তুমি যে কোনো 5 জনকে বাঁচাইতে পারবা। মানে তুমি তোমার সাথে যারা খেলে এখানে, যারা থাকে তোমার সাথে ফুলনগরে, তাদের ভেতর থেকে যে কোনো 5 জনকে বাঁচাইতে পারবা। সো তোমরা 6 জন মিলে নতুন কোনো একটা ওয়ার্ল্ডে যে খেলতে পারবা, নতুন কোনো জায়গায় সার্ভাইভ করতে পারবা। আর তুমি যদি আমাকে পাওয়ার না এনে দাও, এক্ষুনি আমি তোমাকেও মেরে ফেলবো, তাহলে তোমরা কেউ এখনো কখনো খেলতে পারবা না এখানে, তোমরা মাইনক্রাফটে আর আসতে পারবা না। সো এটাই তোমার হাতে লাস্ট অপশন। ওকে ঠিক আছে, আমি তাহলে 6 জনকে যদি মানে 5 জনকে যদি আমি ইয়ে করতে পারি তাহলে ঠিক আছে, আমি আমার যারা আমার সাথে খেলে তাদের ভেতর থেকে 5 জন আমি রিভাইভ করে নিব। আর আমিও, হ্যাঁ এটাই তোমার শেষ অপশন। সো তুমি বলো কাজ করবা কিনা, নাকি তোমাকে এক্ষুনি আমি মেরে ফেলবো? না 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 না, ঠিক আছে, আমি রাজি আছি, আমি রাজি আছি। আমি তোমার সব পাওয়ার খুঁজে দিব, তার বদলে তুমি 6 জনকে মানে 5 জনকে মানে আমি সহ 6 জন, সো 5 জনকে তুমি আমার সাথে যারা খেলে তাদের ভেতরে 5 জনকে তুমি ছেড়ে দিবা। ওকে ঠিক আছে, এখন আমি তোমাকে বলি পাওয়ারের রহস্য। ওকে ঠিক আছে, বলো বলো। আজ থেকে অনেক বছর আগে যখন কোনো ওয়ার্ল্ড এক্সিস্ট করতো না, তখন অনেক বড় একটা ড্রাগন ছিল, আর সেই ড্রাগনের ছিল অনেক পাওয়ার। সো সেই ড্রাগনের যে পাওয়ার ছিল, তখনকার যে কিং ছিল সেই কিং ড্রাগনকে মেরে ফেলে, অ্যান্ড ড্রাগনের যে পাওয়ার ছিল সে পাওয়ারগুলা মোট 10টা নেদার স্টারের ভেতরে রাইখা দেয়, অ্যান্ড সেই 10টা নেদার স্টারই এই ফুলনগরে রাখে। সেটা কেউ জানতো না যে ফুলনগরের ভেতরে 10টা নেদার স্টার আছে, অ্যান্ড সেই 10টা নেদার স্টারে সব পাওয়ার আছে। ওকে, তার মানে এত মানে সেই ড্রাগনের সব পাওয়ার এই ফুলনগরের ভেতরেই আছে? হ্যাঁ, সব পাওয়ার এই ফুলনগরের ভেতরেই আছে। এটা কেউ জানতো না, আমিও জানতাম না, কিন্তু আমি সবার পাওয়ার পাওয়ার পর, কিং তারপরে বাকি সবাইরে মারার পর আমি সেই সম্পর্কে জানতে পারছি।
এখন আমি জাস্ট জানি যে এই ওয়ার্ল্ডে পাওয়ার আছে আর কিছুই না, সো বাকিটা তোমার খুঁজে বের করতে হবে। তোমার হাতে মাত্র 15 দিন টাইম আছে, রিয়েল লাইফের 15 দিন। এই 15 দিনের ভেতরে তোমার খুঁজে বের করতে হবে 10টা নেদারস্টার, আর তুমি যদি 15 দিনের মধ্যে খুঁজে বের করতে পারো তাহলে তুমি আর তোমার সাথে যারা গেম খেলে মাত্র 5 জনকে আমি অন্য একটা ওয়ার্ল্ডে দিয়ে দিব, তোমরা এখানে থাকতে পারবা আর আমি পাওয়ার নিয়ে এখানেই থাকবো। আর তুমি যদি 15 দিনের ভেতরে আমার কাজ করতে না পারছো আমি তোমাকে তো মেরে দিব, আর বাকি সব তো জানোই সব শেষ হয়ে যাবে। ওকে ঠিক আছে ঠিক আছে, আমি রাজি আছি। 15 দিনের ভিতরে আমি সব মানে তোমার পাওয়ার আমি খুঁজে এনে দিবো, মানে ড্রাগনের পাওয়ার আমি তোমাকে এনে দিবো। তার বদলে তুমি আমার সাথে যারা গেম খেলে, বিদুষি, সফি, মাহাদি, সাকিব, আনিশা, তারপরে বাকি যারা যারা আছে, যারা যারা গেম খেলে সবাইকে তুমি ছেড়ে দিবা। ওকে ওকে ঠিক আছে, এখন আমি যাইতেছি, তোমার সময় এই মুহূর্ত থেকে শুরু। ও ভাই গায়েব হয়ে গেছে ইভিলিস। ওকে ইভিলিস তো চলে গেছে, এন্ড আমার মনে হচ্ছে ওয়েদারও আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যেতেছে না? হ্যাঁ ওয়েদার আস্তে আস্তে ঠিকঠাক হয়ে গেছে। ওকে আর সকালও হয়ে গেল হুট করে, কি ব্যাপার বুঝলাম না কেমনে কি সকাল হয়ে গেল। এন্ড এখন আমার সেই ড্রাগনের পাওয়ার খোঁজা বের করতে হবে। ভাই কত কাহিনী বইলা গেল, সবকিছু আমার মনে থাকলে হয়। এখন আমি কেমনে খোঁজা বের করবো সেই ড্রাগনের পাওয়ার, মানে এই ওয়ার্ল্ডের ভিতরে সেইটুকুই বইলা গেছে আর কিছু আমার বইলা যায় নাই এখন। আচ্ছা আচ্ছা আমি শুরু করবো কোথা থেকে সেটা তো বুঝতেছে না, এক কাজ করি স্পনে চলে যাই। এই স্পনে আসতে না আসতে এখানে আমি একটা ক্লু পেয়ে গেছি মনে হইতেছে। 754 ব্লক, মানে আমার কি এদিকে 754 ব্লক যাইতে হবে এরকম কিছু বলতেছে ইভিলডিস? মানে কি মানে ইভিলডিসকে বলবে, মানে এটাই আগে আমি কখনো দেখি নাই, বাট সবগুলো ওয়ার্ল্ড ধ্বংস করে ফেলার পর মেবি এটা এখানে চলে আসছে এরকম কিছু। ওকে সো এখন আমার 754 ব্লক যাইতে হবে। ঠিক আছে আমি যাইতেছি এদিকে সোজা, আমার কাছে কিছু ক্যারট আছে, সেই ক্যারট নিয়ে আমি সোজা আমার যাত্রা শুরু করে দিই। দুই হাতে আমি ক্যারটগুলো রেখে দিই, চলো। আমার কাছে ক্যারট ছাড়া আর কিছুই নাই, এই পড়ছি ওপর থেকে। ওকে চলো আমার এদিকে যাইতে হবে, এখানে একটা জম্বি মরলো মনে হইতেছে। ওকে চলো, এবার আমি বুঝতে পারছি আমি বাকিদের কোথাও কেন খুঁজে পাইতেছিলাম না, কারণ সবাইরেই তো ইভিলডিস মনে করো আটকায় রেখে দিছে, মানে বন্দি করে রাখছে, মারছে বলতেছে, যাই হোক। বাট ঠিক আছে আমার আমার ফ্রেন্ডদের বাঁচাইতে হবে বুঝছো, আমার সাথে যারা খেলতো গেম খেলতো সবাইকে আমি বাঁচাবো, আমার ফ্রেন্ড যারা ছিল সবাই আমি বাঁচাবো। এন্ড তারপর আমরা নতুন একটা ওয়ার্ল্ডে যে খেলবো, আর ইভিলডিস এর মতো ইভিলডিস থাকুক এই ওয়ার্ল্ডে আমাদের দরকার নেই, ফ্রেন্ডদের বাঁচাইতে পারলে হইতেছে, সবাইকে এখন আমার বাঁচাইতে হবে। সো এক কাজ করি আমি 700 কত ব্লক যাইতে বললো এখানে চলে যাই, এই সোজা যাইতে বলছে। ওখানে যাওয়ার পর আমি কি খুঁজে পাবো আমি তো জানি না, বাট আমার যাইতে হবে, সবাইকে বাঁচাইতে হবে এই ইভিলডিস। আবার এক মিনিট আমি অলমোস্ট চলে আসছি মনে হইতেছে। এখানে কি দেখো অনেক বড় একটা গোল্ডের পিলার দেখতে পারতেছি এখানে, এটা কিসের পিলার, এখানে কি থাকতে পারে? আমি এক কাজ করি চলো যে দেখি এখানে, দাঁড়াও দাঁড়াও এখানে কি, আরে এখানে একটা ড্রাগনের মাথা। হ্যালো, হ্যাঁ ড্রাগন, এখানে ড্রাগনের মাথা এখানে কি করতেছে, এই জায়গা আমি কখনো দেখি না। এখানে কিছু একটা লেখা আছে, এক মিনিট, একটা কোঅর্ডিনেট দেওয়া আছে 10509 and 67 50 মানে 540, যাই হোক। সো এটা একটা কোঅর্ডিনেট, টেম্পেল 54 নামে একটা টেম্পেল আছে, এই কোঅর্ডিনেটে যদি আমরা যাই তাহলে আমরা যাইতে পারবো। ওকে বাট এত দূর, 10,000 ব্লক দূর আমার, এখন আমি কিভাবে যাব? আর আমার কাছে তো তেমন কোনো খাবার দাবারও তেমন কিছু নাই, জাস্ট কিছু ক্যারট আছে, অ্যান্ড আমার হাতে সময়ও নাই, তাড়াতাড়ি আমার এখন যাইতে হবে 10,000 ব্লক। সো আমি এক কাজ করি, আমি মোটামুটি কিছু রিসোর্স জোগাড় করে নেই বুঝছো, যা মানে বাড়িঘর তো সব ইভিলডিস ভাইঙা রেখে দিছে, তার ভেতর থেকে যা আছে না ওইখান থেকে আমি মোটামুটি একটু আর্মোর নেই, তারপরে কিছু খাবার দাবার নিয়ে নেই, আর একটা বোট ক্রাফট করে নেই, তাহলে মনে করো এখান থেকে 10,000 ব্লক যাইতে পারবো। কোঅর্ডিনেট তো আমি মনে করে নিচ্ছি, সো আমি সেই জায়গা মতো চলে যাব। ওইখানে যাওয়ার পর দেখি টেম্পেলে কী আছে, আর আমার হাতে বেশি টাইমও নাই, আজকে হইতেছে 15 তারিখ, সো আমার মাত্র 15 দিন টাইম দিছে, মানে আমাদের এই মাসের 15 মানে 30 তারিখের ভেতরে আমার সবকিছু জোগাড় করতে হবে। ও ভাই আমার হাতে বেশি টাইমও নাই, আমার তাড়াতাড়ি করতে হবে, চলো আমি তাড়াতাড়ি আমাদের বাসায় যাই, বাসায় যেয়ে আমি সব জিনিসপত্র জোগাড় করি, মানে এখান থেকে যাইতে পারবো না, জাম্প করে দাঁড়াও। এই তো পারছি, আরে আমি তো জাম্প করতে পারতাম অনেক ভালো, ঠিক আছে চলো। আর একটা আমার মাথায় আমি একটা জিনিস বুঝলাম না, ইভিলডিস এত পাওয়ারফুল হওয়ার পরে ওইটা কেন নিতে পারতেছে না, মানে ড্রাগনের শক্তি কেন নিতে পারতেছে না অর্ডিনা বলে? এখন ড্রাগনের শক্তিযুগগুলো যদি আমি নেই তাহলে তাহলে তো আমারও মোটামুটি পাওয়ার হয়ে যাবে, অ্যান্ড সেই পাওয়ার দিয়ে আমি সবাইকে কি আই ডোন্ট নো, আমার পাওয়ার ইভিলডিসের হাতে দিতে পারলে হইতেছে, তারপর মনে করো আমি আমার ফ্রেন্ডদের বাঁচাবো, তারপর ওদেরকে নিয়ে যাই আমি নতুন একটা ওয়ার্ল্ড, ভাই আমরা আমাদের মতো শান্তিতে থাকবো, এখানে ইভিলডিসের আসতে দিব না, যাই হোক চলো। আমাদের সবগুলো ওয়ার্ল্ড নষ্ট করে দিছে ও, এম্পায়ার নষ্ট করছিল, তারপর আমরা ফুলনগরে আসছিলাম, দেন আরো অনেক কিছু নষ্ট করছো, যাই হোক চলো এখান থেকে আমি সোজা আমাদের বাসায় চলে যাই, দেখো এদিক থেকে বাসায় যাওয়া যাবে আমাদের। ওকে আমি আমাদের বাসায় চলে আসছি, এখানে দেখি বাসায় কিছু আছে কিনা, বাসা থেকে দেখি আমি কিছু নিতে পারি কিনা, তারপর আমাদের যাইতে হবে। আমি মোটামুটি কিছু খাবার নিয়ে নিবো, বাসা সবকিছু তো নষ্ট করে রেখে দিছে, আর দেখি
এখানে কোনো আইটেমও মেবি নাই, তারপরে দেখি কিছু পাই কি না। এখানে আমি এখানে দেখছো কত ডায়মন্ডের ব্লক আর গোল্ডের ব্লক দিয়ে কি করে রেখে দিছে। চলো আমাদের ঘরের ভেতরে চলো। ওকে সো বাসা থেকে আমি কিছু জিনিসপত্র নিয়ে নিছি। দেখো আমার কাছে একটা বেড আছে, একটা জুতা আর মাত্র একটা ভাঙা পিকেক্স আর ভাঙা অ্যাক্সেসর। আমার কাছে আর কিছুই নেই, আমাদের বাসায় কিছু রাখেই নাই, সব জিনিসপত্র গায়েব করে দিছে। দেখছো যেরকম আমি কাজ করি, জুতাটা আমি পরে ফেলি। ওকে আমাদের আয়রনের জুতাটা আমি পরে ফেলছি অ্যান্ড বেডও আমি নিয়ে নিছি যাতে আমি রিস্পন পয়েন্ট সেট করে এগোইতে পারি। সো এখন আমার কোঅর্ডিনেট দেখে সেই 10,000 ব্লক দূর এখান থেকে যাইতে হবে, অনেক দূর যাওয়া লাগবে এখন আমার। ভাই আমার হাতে বেশি টাইম নাই, আজকে আজকে দিনের ভেতরে যাইতে হবে আর আমার 10টা নেদাস্টার খোঁজা বের করতে হবে, যে 10টা নেদাস্টার সব পাওয়ার আছে। এতগুলা নেদাস্টার জোগাড় করতে করতে তো অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আমি এক কাজ করি, দাঁড়াও, এখানে যেহেতু উইট আছে না, এখান থেকে আমি কিছু ব্রেড বানাই নিই উইটগুলা ভেঙে, ওইটা আরও বেটার হবে, কারণ এই ক্যারোট খাইতে খাইতে মনে কর অবস্থা খারাপ হয়ে যাবে না আমাদের। সো মোটামুটি এখান থেকে আমি কিছু উইট নিয়ে ব্রেড তৈরি করে নিই যেগুলো আমার। আর এখানে তো বোটও আছে, এখান থেকে একটা বোট নিয়ে নিলেও এক কাজ করি, আমরা একটা রাফট বানাই নেই, রাফটে করে আমরা সব জায়গায় যাইতে পারবো, মজা হবে অনেক। মানে কি বলতেছি, মজা হবে কেন বলতেছি আমি, আই হাই, রাফটে করে আমি যাইতে পারবো। দাঁড়াও এখান থেকে আমি উইট নিয়ে নিই আগে ভালো মতো, অ্যান্ড এখান থেকে আমাদের ব্যাম্বো নিতে হবে। দাঁড়াও আমার কাছে যে অ্যাক্সেস এটার অবস্থাও তো ভালো না। ওকে ভেঙে ফেলছি আমি, এখান থেকে বেশ কিছু ব্যাম্বো ভেঙে নিছি। ওকে ঠিক আছে, ওকে মোটামুটি অনেক ব্লক নিয়ে নিছি। চল এখন এখানে ক্রাফটিং টেবিল আছে না, আমি ক্রাফট করে নিই আমার যা যা লাগবে তা। প্রথমে এগুলো এখানে রাখবো, তারপর এখান থেকে ব্যাম্বো রুট বানাবো, দেন ব্যাম্বোর ব্লক, দেন এখান থেকে আমার বোট বানাইতে হবে। ডান, আমাদের রাফট বানানো হয়ে গেছে, অ্যান্ড আমার কাছে যে উইট ছিল না এগুলোতে আমি ব্রেড বানাই নিচ্ছি। আরো অনেক উইটি তো আছে, সেগুলোতে অনেকগুলো ব্রেড বানাই নিছি। আমার কাছে খাবার অনেক বেশি আছে দেখতেছো, আই থিঙ্ক এত খাবার দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা আমি ইনভেন্টরি সাইজ একটু বড় করে নেই। এবার দেখো সবকিছু অনেক বড় ভাবে তোমরা দেখতে পারবা। সো এখানে অনেক খাবার আছে আমার কাছে, অ্যান্ড মোটামুটি সিটগুলো তো নেওয়ার কোনো প্রয়োজন নাই, আর বেড যা আছে মোটামুটি এগুলো নিয়ে আমরা যাইতে পারি। সো আমাদের যাত্রা শুরু, এখন আমাদের ভাই 10,000 ব্লক যাইতে হবে, অ্যান্ড আমাদের নদীতে যাওয়া শুরু করতে হবে, এদিক থেকে যাইতে হবে আমাদের। ঠিক আছে চলো, এখানে আমি আমাদের রাফট রাখলাম, রেখে আমাদের যাত্রা শুরু করে দিলাম। চলো দেখি কয়দিন লাগে যাইতে আমার, অনেক দূর যাইতে হবে আমাদের, 10,000 ব্লক। তারপর আমরা ওই টেম্পেলে যাওয়ার পর দেখি কিছু জানতে পারি কি না। অনেক খারাপ লাগতেছে, দেখো আমাদের ওয়ার্ল্ডে অ্যামেসারের কেউ নাই, সবাইকে আমাদের এখন বাঁচাইতে হবে, আর একটা মানুষও নাই, সবাইকে এভিল দিস আটকায় মাইরা দিছে, মানে আটকায় রাখছে না মাইরা দিছে সেটা তো আমি শিওর না। দেখি আমাদের বোটটা ভেঙে নেই, আর রাস্তায় দেখি আমি যাওয়ার পথে ভালো কিছু যদি পাই তাহলে তো অনেক ভালোই হবে। এখানে অনেকগুলো গরু আছে, ঠিক আছে এখানে তো গরু, একদম একটা সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডের মতো হয়ে গেল না, আমি স্যার এখানে কেউই নাই মাইনক্রাফটের, বাকি সবাইকে ধরে এভিল দিস একদম আটকায় ফেলছে। সো এখন দেখো অনেক বড় একটা নদী আছে, এই নদীটা এখন আমার পার হইতে হবে ভাই, একটু একটু না, পুরো 10,000 ব্লকের রাস্তা আমার এখন পার করতে হবে এইভাবে। দাঁড়াও খিদা লাগছে, আমি একটু খাবার দাবার খেয়ে নেই। ওকে চলো এখন আমরা সোজা যাইতে থাকি, দেখি 10,000 ব্লক যাওয়ার পর সে টেম্পেলে, আমি টেম্পেল কত জানি, ওই টেম্পেলে যে কিছু খুঁজে পাই কিনা। আমি আশা করি ওই টেম্পেলে যাওয়ার পর আমি কিছু না কিছু পেয়ে যাব, অ্যান্ড ওইখান থেকে টেম্পেলে কি আমরা প্রথম নেদার স্টার পেয়ে যাব, আই ডোন্ট নো। মোট 15টা নেদার স্টার জোগাড় করতে হবে আমাদের, কি বলি 10টা জোগাড় করতে হবে। দেখছো আমি কাহিনী ভুলে যাইতেছিলাম, চলো এই এক মিনিট, এখানে আর একটা নেদার পোর্টাল আছে। ওকে দেখো একদম জঙ্গলের ভেতরে একটা নেদার পোর্টাল, এখানে দেখি তো এখানে কোনো কিছু আমরা পাই কিনা এখান থেকে। এদিকে আবার ল্যান্ড আছে মনে হইতেছে, হ্যাঁ এখানে দেখি কিছু পাওয়া যায় কিনা, ভালো কোনো লুট পাওয়া যায় কিনা এখানে দেখি আমরা। আচ্ছা আমাদের রাফট এখানে থাকুক, এই দেখো এখানে একটা চেস্ট আছে, ভেতরে একটা ফ্লিন্ট অ্যান্ড স্টিল, গোল্ডেন অ্যাপেল, একটা মোটামুটি কিছু পাইছি এখানে আমরা, এগুলো নিয়ে নেই, এমনি আমাদের কাছে কোনো রিসোর্সই নাই, সো সেই হিসাবে এগুলো তো অনেক কাজে লাগাইতে পারবো। দেখো এখানে গোল্ড আছে, গোল্ড আমরা ভেঙে নিতে পারতেছি এখান থেকে, ওয়াও খুব ভালো, এই যা পাইছি পাইছি। চলো এখান থেকে আমি সোজা চলে যাই, তাড়াতাড়ি যাইতে হবে, আমার হাতে বেশি টাইম নাই, আমার ফ্রেন্ডদের আমার বাঁচাইতে হবে, সবাইকে আমাদের বাঁচাইতে হবে, চলো 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 এখন আমরা সোজা যাইতে থাকি। ওকে সো আমি এখানে চলে আসছি অনেক দূরই, আর এখানে দেখো, এই দেখো এখানে কিসের ব্লক ব্লক, যাই হোক যা বলতেছিলাম আমি অনেক দূর এখানে আসছি, অ্যান্ড এটা হইতেছে আমাদের সেই কোঅর্ডিনেট যেখানে আমাদের আসতে হবে। আর আমার কাছে যে ক্যারোট ছিল না এগুলো সব আমি রাস্তায় আস্তে আস্তে খেয়ে ফেলছি, নষ্ট হয়ে গেছে। আর এই কোঅর্ডিনেটে আসার পর আমি এখানে জাস্ট একটা তোমার বেডরক ছাড়া কিছুই পাইলাম না, আর বেডরক ভাঙতে গেলে তো ভাই মনে করো আমার পিকঅ্যাক্স পুরো শেষ হয়ে যাবে, বাট এই বেডরক আমি কোনোদিনও ভাঙতে পারবো না, কারণ বেডরক ভাঙা যায় না ভাই, সার্ভাইভালে তো ভাঙা সম্ভবই না। এখন আমি কি করব বুঝতেছি না, আমার তো এই জায়গার কোঅর্ডিনেটে আসার কথা ছিল। এখন এখানে কি আশেপাশে কোথাও কোনো ক্লু আছে, এখানে একটা পিলেজারদের ঘরবাড়ি আছে, বাট এটা একটু দেখো অন্যরকম না, কেমন যেন একদম গোল্ড দিয়া ভরা। আর একটা জিনিস আমি বুঝলাম না, এই মরুভূমির মাঝে এখানে গাছ কোথা থেকে আসলো, নিচে মেবি লাশকে ভাসে না। সে এখন আমার হাতে একটা অপশন আছে, ওদের সাথে ফাইট করতে হবে, কইরা
ওখানে যে আমি কি বা করবো, এখানে কোনো কাজও নাই আমার, যদি আমার জানা মতো এখানে কোনো কাজ থাকার কথাও না কোনো অ্যাকচুয়ালি। অ্যান্ড ওখানে যাইতে গেলে আমি মরবো, এক কাজ করি দাঁড়াও, আমার কাছে বেড নিয়ে আসছিলাম না, আমি এমনি একটু পরে রাত হয়ে যাবে, সো আমি আমার রিসপন পয়েন্ট আমি এখানে সেট করে তারপর এখানে যে দেখি কই গেল। আরে সেই ইয়াটা কোথায় এই তো, এই যে এখানে মানে বেড ড্রকের উপর আমি বেড প্লেস করে এখানে রিসপন পয়েন্ট সেট করে দিছি। চলো তো দেখি ওখান থেকে আমি কিছু পাই কি না, প্রয়োজনে দেখা গেলো কোনো জিনিস ওখান থেকে পাওয়া গেল। চলো ওদের সাথে ফাইট করাও তো পসিবল না, কারণ আমার কাছে কোনো লুট করার মতো মানে কি বলি ফাইট করার মতো আমার কাছে কোনো জিনিসই না। ধরো আরে এক্সের অবস্থা ভালো না আমার, কেমন ফাইট করবো এটা দিয়ে ওর সাথে? এই মারা দিছি ব্যাপার। এক সেকেন্ড, এটা কি, এটা কোন অ্যাচিভমেন্ট, এটা কোনো আগে পাইনি কখনো। আরে আমার কাছে নর্মাল একটা এক্স এক্স এক্ষুনি শেষ হয়ে যাবে। দিবে আমার মেরা, দিবে মেরা, দিবে ভাই মেরা, দিবে, ভাগো 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 ভাগো, মাত্র দুই হার্ট আছে মানে দেড় হার্ট আছে। চলো এদের সাথে ফাইট কেমনে করবো, মেয়ে কো সবাই আসতেছে একসাথে। ভাই রে ভাই, ভাই রে ভাই, না 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 না, আগে এখান থেকে বের হও, কোনো মতে একটু খাবার খেয়ে নিই আমি, তারপর দেখতেছ দেখে। আরে সব ফলো করতেছে আমাকে এখনও, হাই হাই রে, দেখো কাহিনী। হ্যাঁ আমার ব্যাড ওম্যানের ইফেক্ট পড়ে গেছে আবার, মানে এখন আমি যদি ভিলেজের আশেপাশে যাই রেড করে আসবে। আরে কতগুলা খাবার খাবো না, দৌড়াবো, ভাগো 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 ভাগো, আর একটু খাবার খাইতে হবে তাহলে আমি এখানে। এই চলে আসছে অলমোস্ট, তীর মারা দিবে, খাবার খাইতে খাইতে দৌড়াও। ওকে ওকে ওকে, খাবার খাইতে খাইতে দৌড়াও, এইবার দেখো এবার আর ধরতে পারবে না আমারে। হুম আসো আসো, তীর মারা দেখছো কি অবস্থা করছে আমার, দাঁড়াও দেখতেছি তোমাদেরকে, আমি খাবার খাইনি তারপর দেখতেছি। আসো আসো আসো, তোমরা তিন চারজনই আসো না, সবগুলো আন্ডা ধরে মারতেছি, দাঁড়াও আসো দেখি কেমনে ফাইট করে আমার সাথে। ওরা অত ইজি না সূর্যের সাথে ফাইট করা, দাঁড়াও মানে ওরা দেখো নিজেরাই নিজেদেরকে মারা দিচ্ছে। আরে ভাই আমি সামান্য এই কয়েকটা পিলেজার মারতে পারতেছি না, রিফিল দিস আমার দিচ্ছে সেই তোমার কি জানো। ও এক মিনিট, ইয়া এক মিনিট, এটা আমি কেন করি না এখনো, এটা আমি কেন করি না, আমার কাছে না ফ্লিন্ট ছিল। ভাগো ভাগো ভাগো, জাস্ট দিছে আমার মাইরা ওরা, বাট আমি রিসপন পয়েন্ট সেট করে রাখছিলাম। ওকে সবগুলোর আগুন ধরে দিছে সবগুলাই, যার একটা কি ব্যাপার। এই নাই নাই নাই, এই যা মরিখা মরিখা মরিখা। আরে এখানে স্পন হইতেই আছে একটার পর একটা, স্পন হইতে আছে একটার পর একটা, আমি করবো কি সাথে ফাইট কেমনে করবো। তারা এক কাজ করি ঘরের মধ্যে ঢুকে যাই আমি। হ্যালো, তোমাদের ঘরে ঢুকে গেছি আমি, হে হে তোমাদের ঘরে চলে আসছি। উপরে, এ উপরে তোমাদের ঘরে আমি আগুন লাগাই দিব, ঘরে আগুন লাগাই দিব, ললেই দেখো কাহিনি। ভাগো ভাগো ভাগো, উপরে চলো, এ কাকু ভাগো এখান থেকে ভাগো। আরে ভাই এখানে এখানে এর চেষ্টার ভিতরে কি, আরে কত লুট পাইছি দেখো, দাঁড়াও লুটগুলো আগে আমি নিয়ে নিই, থামো থামো থামো, একটা ক্রস বো পাইছি, হ্যাঁ লুট নিয়ে লাভ কি, বাট আর্মোর ট্রিম পাইছি এখানে আমি, ইয়া অ্যান্ড আমি বেশ কিছু জিনিসপত্র পাইছি। একটা কাজ করি দাঁড়া, ওদের এখান থেকে আমি যে উট পাইছি না, উটগুলা ইউজ করে আমার মাথায় একটা আইডিয়া আসছে কি ব্যাপার। আমার অ্যাচিভমেন্ট আবার সব নতুন করে দেখাইতেছে কেন, ইভিল ডিস্ক সব নিয়ে চলে গেল নাকি। ওকে সো একটা শিল্ড বানাই নিলাম আমি, বুঝছো, অ্যান্ড আই নো গোল্ড কোনো কাজের না, বাট আপাতত তোমার কিছু করার নাই, গোল্ড স্যার আমার কাছে কিছু নাই, সো চলো যা আছে দেখবো ওদেরকে আমি দেখতেছি বা চলো। এই আমি ওটা পুরো আগুন লাগাই দিছি, ওখানে একটা বাটন ছিল, আমি বাটনটা দেখতে চাই, আর মনে আছে একদম লাস্ট টাইম যখন উপরে উঠছিলাম। চলো তো এই কাকই ভাগো এখান থেকে, ভাগো ভাগো ভাগো, শিল্ড ধরো ব্যাস, সবগুলা তীর মারার জন্য ওইটা করে লাগতে কিছু না, ঠিক আছে পারফেক্ট। এবার সোজা এখান থেকে আমি আমি জাস্ট ভেতরে যাইতে চাই, আমি আমি ফাইট করার কোনো ইচ্ছা নেই আমার তোমাদের সাথে। ভেতরে যে দেখতেছি ওখানে কি ছিল, ওই বাটনটা কোথায় দেখি দেখি দেখি, আগুন লেগে গেছে পুরো এলাকা ধরা। ওকে ওকে ঠিক আছে, আগুন নিভাই দিচ্ছি এখানে। ভিলেজার যা ছিল ওরা তো আমি পুরাই মেরে ফেললাম না, বাট আবার সার্ভাইভ করলো কেমনে। সেখানে একটা বেডরক আছে, আর বেডরকে দুইটা বাটন আছে বুঝছো, দেখো সব এখানে ওরা চাইলেও আসতে পারবে না। আরে ভাই পুড়তে পুড়তে আমার তীর মারতেছে, খুব বাজে একটা অবস্থা এখানে, দেখো কাহিনি। হ্যাঁ হ্যাঁ মারো 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 মারো, ওকে মেরে দিছি সবাই রে। ওকে সো এখানে একটা বাটন আছে, আমি বাটনটা দেখতে চাই, দাঁড়াও ওটা কিসের বাটন, এখানে কি টিএক্সপি দিয়ে পাইছি, বাট এখানে এক মিনিট, এটা কিসের বাটন, পিলেজারদের এর ভিতরে আমি কখনো বাটন দেখি নাই। এক কাজ করি বাটনটা আমি টিপে দিয়ে দেখি, আমি খাবার খাই তাড়াতাড়ি, আমাদের হেলথের অবস্থা একদমই খারাপ। এক মিনিট, ওইখানে ওইটা কি, উইট এখানে একটা বিকেনের, বিকেনের লাইট কোথা থেকে আসলো এখানে, এটা কিন্তু এতক্ষণ ছিল না, আর আমি যেখানে বেড রাখছিলাম ওই জায়গায় মেবি, দাঁড়াও যে দেখি তো চেস্ট, আচ্ছা পুরে না চেস্ট তাই তো। আরে হ্যাঁ ওই দেখো ওখানেই তো, ওইট দাঁড়াও দাঁড়াও, ভাগো এখান থেকে, ভাগো 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 ভাগো, পালাও সূর্য পালাও, দেখো কত পিলেজার পিছনে পড়ছে দেখছো, ওদের ঘরে যদি আমি আগুন লাগাই দিছি, বাট এক মিনিট, এটা তো আমার বেড যেখানে রাখছিলাম সেই জায়গাটা, হ্যাঁ
আর বেডরক সে সেখানে একটা বিকেনে লাইট, এক মিনিট দাঁড়াও, জিনিসটা যে আমি দেখবো প্লেজারদের জন্য সেটা আমি দেখতেও পারতেছি না। ওইট, আমাকে ফলো করবা না, আসো আমার সাথে, আসো আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবো, তারপর আমি মরে যাবো, তাহলে আমি ওখানে রিস্পন পয়েন্ট যেখানে সেট করে ওখানে চলে আসবো, বাট ওরা তো আসতে পারবে না। এটা আমার প্ল্যান, দেখি কি হয়। অথবা আরেকটা কাজ করতে পারি আমি, দাঁড়াও, হ্যাঁ আসো আসো আসো, তীর মারবা না তোমরা, দেখতেছি তোমাদেরকে, দাঁড়াও, অত সহজ না কিন্তু ফাইট করা অ্যাকচুয়ালি, বুঝছো, কারণ আমার কাছে ফাইট করার মতো কিছু নাই। আরে মিয়া ভিলডিস, তুমি নিজে আসলে তো পারতা, আমার এখান পাঠাইলা ভাই। যাই হোক, আমার যেহেতু পাঠাইছে, আমার হাতে একটা সুযোগ আছে আমার ফ্রেন্ডদের বাঁচানোর, ওদের জন্য আমার সবকিছু করতে হবে। চলো এখন আমি এক কাজ করি, এখানে যেয়ে দেখি ভেতরে কি আছে। আবার আসতেছে ভাই, দেখো আবার আসতেছে। ওকে ওকে ওকে, আমার কাছেও কিন্তু ক্রস বো আছে, হ্যাঁ আমি চাই, আমিও হিট করতে পারি, হ্যাঁ আমিও হিট করতে পারি চাইলে, বাট আমি হিট করতেছি না তোমাদের মতো। আরে খাবার খাওয়ার টাইম না এখন, এদের সাথে ফাইট করবো না আমি ভেতরে যে দেখবো, হ্যাঁ বলো তো করবোটা কি আমি, আমার টাইম খাইতেছে রে এইভাবে, আমার হাতে টাইম নাই, মাত্র 15 দিন টাইম আছে, তার ভেতরে আমার সবাইকে বাঁচাইতে হবে, না হলে আমরা আর কোনোদিনও মাইনক্রাফট খেলতে পারবো না। ধরো ধরো ধরো, দেখি, ওকে ঠিক আছে, একটা একটার গে লাগাই দিবো, আর 100 ভেঙে গেছে অ্যান্ড দিল মাইরে, আমারে কে মারলো রে, ওইখান থেকে না, ওইখান থেকে না, এই নাও মার খাও, দেখো ফ্লিন্ট অ্যান্ড স্টিল ছাড়া না আর কোনো অপশনই নেই আমার হাতে, বুঝছো, না এটা ছাড়া কোনো অপশনই ছিল না আমার হাতে। মারো তীর মারো, আমি জাস্ট ওয়েট করতে থাকি ওরা মরা পর্যন্ত। আরে কাকা মর না রে ভাই, মরে যা মরে যা, এত 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 শেষ, অবশেষে ঝামেলা গিছে। সোজা বলতেছিলাম, এখানে দেখো আমরা যে জিনিসটা করতে পারছি কি, ওই প্লেজারটার একটা বাটন ছিল, সেই বাটনটা আমরা প্রেস করে দিছি, দেন তারপর এখানে নিচে একটা জায়গা তৈরি করেছি, বেড ভাঙা নেই, নিয়া বেড এখানে রেখে এখানে রিসপন পয়েন্ট সেট করো, তারপর আমার কি নিচে যাওয়া উচিত, এক কাজ করি, যদি নিচে যাইতে হয় না আমি শোভেল বানাই বেশ কিছু স্যান্ড নিয়ে নিবো, তার কারণ হচ্ছে নিচে গেলে শুধু উপরেও আসতে হবে নিচ থেকে, সো আমার উপরে আসার জন্য ব্লক লাগবে, এই জন্য আমি বুদ্ধিমানের মতো বুদ্ধিমানের কাজ করে স্যান্ড নিয়ে নেই, নাহলে বিপদে পড়তে হবে, তখন একদম অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। ওকে, সেখান থেকে মোটামুটি ভালোই বেশ কিছু স্যান্ড নিয়ে নিছি, এইবার চলো এর ভেতরে যেয়ে দেখি, এটাই মেবি টেম্পেল না, হ্যাঁ তাই তো মনে হইতেছে, এক মিনিট, হ্যাঁ এক মিনিট, আর এটাই তো সে টেম্পেল, এখানে একটা ডেজার্ট টেম্পেল ছিল, যে টেম্পেলের কথা আমরা ওখানে জানতে পারছি, বাট এটা একটু অন্যরকম, দেখছো গোল্ড দেওয়া চারপাশে, অ্যান্ড এটা মাটির নিচে লুকায় রাখা হয়েছে যাতে কেউ খুঁজে না পাই। আর তুমি যে এখানে টেম্পেল আছে সেটা বুঝবা কিভাবে, পিলেজার টাওয়ার একটা বাটন আছে, ওটা প্রেস করলে তুমি বুঝতে পারবা কে এখানে। আরে কথা বলতেছে কে, আমি। আরে কে, আমি এই টেম্পেলের গার্ডিয়ান, এটা একটা ড্রাগনের মাথা কথা বলতেছে এখানে, এক সময় আমার পুরো বডি ছিল বাট এখন আমার জাস্ট মাথা আছে আর কিচ্ছু নাই, তা না হয় বুঝলাম, বাট কথা হইতেছে যে তুমি কি রিস, হ্যাঁ আমি সূর্য, কেন কি হইছে মানে রিস, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম, আমার জন্য অপেক্ষা করতেছিল মানে, আমার জন্য কেন অপেক্ষা করতেছিল তুমি, আমি জানতাম একদিন আসবা তুমি, কি ভাই উল্টা পাল্টা কথা বকতেছো, অত কথা না কাজের কথা বলো, যে আমি মূলত পাওয়ার খুঁজতেছি, ড্রাগনের যে পাওয়ার আছে না সেটা খুঁজতেছি, ওই যে 10টা নেদারস্টার আছে না ওইটা খুঁজতেছি আমি, বুঝছো, অবশ্যই সেই পাওয়ার তো তোমারই, আমারই সেই পাওয়ার মানে, মানে কাহিনী কি, একমাত্র তুমিই পারো সেই 10টা নেদারস্টারের পাওয়ার নিতে, কারণ তুমি সেটার জন্য ওর দি, আর বাকি কেউ ওইটা নিতে পারে না। ও আচ্ছা, এবার বুঝতে পারছি না আসল কাহিনী, ওকে ঠিক আছে, সো এখন কথা হচ্ছে সে পাওয়ার আমি নিব কেমনে, তাই বলো আমারে, অবশ্যই অবশ্যই পাওয়ার সম্পর্কে সবকিছুই আমি জানি, এন্ড আমি তোমাকে বলবো যে কিভাবে তুমি পাওয়ার নিবা, সবকিছু কিভাবে করবা, তার জন্য তোমার জাস্ট একটা কাজ করতে হবে, কি করতে হবে আমার তাই বলো, আমার মাথা তোমার সাথে রাখতে হবে, মানে মানে কি, তোমার মাথা আমার সাথে রাখতে হবে মানে, তোমার মাথা দিয়ে আমি কি করব, কারণ আমি তোমাকে রাস্তা দেখাবো কিভাবে তুমি যাবা, কিভাবে তুমি সেই 10টা নেদারস্টার খুঁজে বের করবা। ও আচ্ছা, এবার আমি বুঝতে পারছি, যে টেম্পেলে যদি আসো তাহলে এখানে একটা ড্রাগনের মাথা পাবা, সেই ড্রাগনের মাথা তোমারে বলবে যে কেমনে পাওয়ার জোগাড় করতে হবে, এটাই তো আসল কাহিনী তাহলে। ওকে ঠিক আছে, তাহলে আমি তোমারে কি এখান থেকে ভেঙে নিতে পারবো, দাঁড়াও দেখি তো, ড্রাগনের আমার কাছে পিকাক্স আছে, দেখি ভেঙে নিতে পারি কিনা, এই নিয়ে নিছি, ওকে সো ড্রাগনের মাথা, ওকে সো ড্রাগনের মাথা যদি আমরা রাখি কিভাবে, ড্রাগন আর কথা বলে না কেন, বাট দেখো আমাদের হাত কেমন জানি হয়ে গেছে, দেখছো ড্রাগনের মাথা হাতে রাখার পর যে এক্সপিরিয়েন্স আমি ভেঙে ফেলছি এখানে, সে কাজ করি চলো এখান থেকে আমি বের হয়ে যাই, আমার কাছে যে ব্লক ছিল না ব্লকগুলো প্লেস করে এখান থেকে বের হয়ে যাই, আর দেখি ড্রাগনের মাথা আমার কোন কাজে লাগে আমি বুঝতেছি না কিছু, ড্রাগনের মাথা দিয়ে আমরা করবোটাকে এখানে, ওকে সেখান থেকে তুমি বের হয়ে গেছি, আর এক মিনিট, এ আমার বডি এদিকে টানতেছে কেন, হোয়াট, আমার বডি অটোমেটিক এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাইতেছে, দাঁড়াও দাঁড়াও ড্রাগনের মাথা হাত থেকে ফেলাই দিয়ে দেখি কোথায় ফেললাম, আমি ওটা হাতে রাখছি এমনি নর্মালি, না এবারে টানতেছে না, ওয়েট আমি বুঝতে পারছি এই ড্রাগনের মাথার কাজ হইতেছে, ওটা যদি আমি হাতে রাখি না তাহলে আমাদের যেদিকে যাইতে হবে অটোমেটিক আমাদেরকে ওইদিকে টান দিয়ে নিয়ে যাবে, ওয়াও ভালো জিনিস তো, তাহলে মনে করো
আমরা জাস্ট একটা কাজের জিনিস তো পাইলাম। আচ্ছা ড্রাগনের মাথা মানে নরমালি জায়গা প্লেস করে দেখি তো কথা বলে কিনা। দাঁড়াও দাঁড়াও এখানে রাখি। ওকে হ্যালো, আমাকে এইখানে কেন রাখছো? ও আচ্ছা, তোমারে নিচে রাখলে তুমি কথা বলতে পারো, হাতে রাখলে কথা বলবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, যাই হোক বুঝতে পারছি। সো তুমি কি আমাদের রাস্তা দেখায় নিয়ে যেতে পারবা যে আমাদের কোন পর্যন্ত যাইতে হবে সে 10টা নিদাসটার খুঁজে বের করার জন্য? অবশ্যই অবশ্যই, সেটাই তো আমার কাজ। ওকে ঠিক আছে, তাহলে প্রবলেম নাই। তো তোমার এখন আমি নিয়ে নেই, মানে ড্রাগনের মাথা আমি ভেঙে এখন হাতে নিয়ে নেই, দাঁড়াও। ওকে তোমার হাতে নিয়ে নিলাম আমি। যাই হোক, সো এখন এই ড্রাগনের সাথে কথা বললে আমাদের সেই জায়গা খুঁজে বের করতে হবে, মানে আমাদের সেই নিদাস্ত্রগুলা খুঁজে বের করতে হবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। এর পরের দিন মানে আজকে আমাদের আজকের দিন শেষ, আর আমাদের হাতে মাত্র 14 দিন টাইম আছে। বাকি 14 দিনের ভেতরে আমার যেভাবেই হোক আমার ফ্রেন্ডদের খুঁজে বের করতে হবে, সবাইকে আমরা খুঁজে বের করব, তারপর সবাই একসাথে আমরা আবার মাইনক্রাফট খেলতে পারবো। ইভিল সবাইরে আটকায় রাখছে। সো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকো।